ছেলেটা স্মার্ট কেন? এটা নিজে থেকেই মানে খুলে আমার মনে হয়েছে। স্মার্ট ডাস্টবিন বানানো হচ্ছে। ওকে, এই যে এখানে একটা আল্ট্রাসনিক সেন্সর আছে, এই সেন্সরটা আর সেট করেছি, আর এখানে একটা অ্যাড্রিনো বোর্ড আছে, এটাকে এই দুটোকে হচ্ছে ওয়্যার দিয়ে কানেক্ট করেছি, আর এখানে একটা মোটর আছে, আমরা যা সার্ভো মোটর। এবার আমরা যখন এই সেন্সরের আগে হাতটা বা কোনো জিনিসপত্র থাকবে এই মোটরটা আপ ডাউন করবে। আচ্ছা, তো আমি এই ইয়েটা গার্বেজটা এর মধ্যে ফেলে দিচ্ছি। দেখুন, খুব ভালোই লাগছে। তো প্রজেক্টে কে কে আছে তোমরা একটু বলে দাও তোমাদের নামটা। আমি স্নিগ্ধা দাস, ইন্টিগ্রেটেড ওরা সবাই থার্ড সেমিস্টার যেমন এখানে, যেমন আমি যদি এখানে হ্যালো লিখি, এখানে যদি লাইটের মাধ্যমে যদি সেটা পাঠাই, মানে হ্যালো লেখাটা উঠে যাবে। মানে এর মাধ্যমে আমি যে কোনো ডাটা পাঠাতে পারি, যে কোনো ডাটা। হ্যাঁ, এটা দিয়ে কি উপকার হবে আমি 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 এটা নিলাম একটা প্রোডাক্টের সাথে, কি হবে আমি বাড়িতে লাগালাম, আমি কি উপকার পাবো? কিন্তু একটা ঘরে যদি 12 জন থাকে, প্লাস এখানে যদি 8 খানা যদি লাইট থাকে, পার লাইটে যদি 32 MBPS করে দেয়, তাহলে পুরো টোটালে কতজন কত MBPS করে পাবে? আমি যদি আমি একটা ঘরে থেকে অন্য ঘরে, তাহলে যেখানে সবকটা ইচ্ছাদের সাথে কানেক্ট হয়ে যাবে থাকবে, আর ওদের মধ্যে একটা নির্দিষ্ট অর্ডার থাকবে, ঠিক আছে? মানে ওর মধ্যে থাকলে যে কেউ স্টেবল কনস্ট্যান্ট ইয়ে পাবে, যেমন স্প্রেড হয়, এটা তো স্প্রেডনেস কিছু নেই, এটা একদম কনস্ট্যান্ট, একদম সিকিউর থাকবে ব্যাপারটা, আর অনেক হাই স্পিড, এটা 10 টাই ফাস্ট। আচ্ছা, ঠিক আছে, সিকিউর জন্য আমার একটা জিনিস করে বললো। আচ্ছা, তোমাদের ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও। আমার নাম শায়ন ভট্টাচার্য। এই প্রজেক্টের মূল ভিত্তিটা হলো যে ফোনটা চালাস, সেই ফোনটা কিভাবে চলে একটু জানি। এই জিনিসটা অনেকেরাই জানে না, ফোন চালায় 4K 2K এবং 1080p, এরকম অনেকেই পিক্সেল চালায়, যে একটা পিক্সেলের রেঞ্জ কতটুকু, কত মানে কি জিনিসটা কি কেউ জানে না। আমরা ওই বিষয়টা নিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কিভাবে কাজ করে। লিকুইড ক্রিস্টালটা ডিসপ্লে দুটো মাঝখানে পোলারাইজার থাকে, পোলারাইজারটা দেখতে অনেকটা ঠিক এরকম, পোলারাইজারটা এই দুটো পোলারাইজারের মাঝখানে একটা ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লে দুই পাশে ক্রিস্টাল লিকুইড থাকে, ক্রিস্টাল লিকুইড যেটা দেখতে অনেকটা তুমি চালের মতো বলতে পারো, তার মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে অতটাই ছোট হয়। তো ওইটা ইলেকট্রিক্যাল ওয়েভ পাঠিয়ে ওটাকে ঘোরানো বাড়ানো যায়। এবার ওইটা যখন হরিজন্টালি সবটা থাকবে, তখন পিছন থেকে একটা ব্যাকলাইট আসবে, যে এখানে একটা ব্যাকলাইট আমরা লাগিয়েছি, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে ব্যাকলাইটটা জ্বলছে। এবার যখন সবটা হরিজন্টালি থাকবে, তখন তুমি দেখতে পাবে এখান থেকে তুমি আলোটা আসছে, তুমি দেখতে পাবে। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ হয়তো আলোটা আসছে, কিন্তু আমরা যখন ইলেকট্রিক্যাল ওয়েভ পাঠিয়ে, আমরা যখন ওই হরিজন্টাল থাকা পিক্সেল, মানে পিক্সেল বলছি লিকুইড পিক্সেলগুলো আমরা যখন ভার্টিক্যাল করে দেবো, তখন ওটা পুরো ব্ল্যাক হয়ে যাবে, মানে ওই ওই আলোটা যেতে পারবে না। আমরা প্রশ্ন আসতেই পারে যে এখানে তো শুধু সাদা কালার দেখানো, এবার অনেক কালারই তো হয়, লাল নীল সবুজ এরকম কালার হতে থাকে, তা বিষয়টা হচ্ছে সব কালার দেওয়া থাকে না, 7টা কালার বা তুমি যদি বলো 25টা কালার, সব কালার দেওয়া থাকে না, 3টে কালার বেশি দেওয়া থাকে, লাল নীল সবুজ, এই 3টে কালার মিশিয়ে আমরা সব কালার বানাবো। ওখানে লিকুইড ক্রিস্টাল গুলো ভার্টিক্যালি দাঁড়িয়ে আছে, মানে ভার্টিক্যালি রয়েছে, আর যেখানে তুমি দেখবে একটা সাদা পুরো একেবারে মানে সাদা কালারের লাইট দিতে পারছেন, ওখানে 100% যে কটা লিকুইড ক্রিস্টাল আছে, এই কারণে সব কটা দিয়ে লাইট ভিতরে যাচ্ছে, এই কারণে ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে, এখানে সাদা পাচ্ছে, কিন্তু যেখানে দেখছো তুমি লাল
সেখানে কিন্তু সবটা লাইট দেয় 50% আচ্ছা তোমাদের ইন্ট্রোডাকশন গুলো একটু দিয়ে দাও অঙ্কিত আমি অঙ্কিত কুমার শিকদার আর আমার বন্ধু সোহান চোর দীপান ঘোষ সুমনা আমরা এই চারজন মিলে এটাকে বানিয়েছিলাম স্যার যার নাম আমরা রেখেছি স্কেলটন অফ পিক্সেল ওকে ডিপার্টমেন্টের এক্সিবিশনের কাজের জন্য সবাই ব্যস্ত খুব ম্যাডামও কাজ করছেন এখানে এই যে ম্যাডাম পাতা কাটছেন ঠিক আছে সহদেবদা এতক্ষণ ধরে এই দড়ি ঠড়িগুলো সব বেঁধে টেঁধে ঠিক করে দিল ধানের গোলার আচ্ছা আর ওখানে এখন কিসের কাজ চলছে এগুলো কি পেন্টিং হবে আচ্ছা বোঝা গেল আর এখানে সঙ্গীতার একটা কিছু করছে সঙ্গীতা স্বপ্না মিলে কি করছিস ওই দেখি আচ্ছা ওখানে সঙ্গীতা আর স্বপ্না মিলে এটা করছে আর এটা হাফ বোধ হয় অঙ্কিতা করে গেছিল বাকিটা ওরা করছে যাই হোক এই হচ্ছে মডেল বিভূতিভূষণের বাড়ি এটা এখন অনেক কাজ বাকি তাই তো ম্যাম কি সুন্দর বাড়িটা রং করছেন এটা না থাকলে পুরো কাজটাই অসম্পূর্ণই থাকতো কারণ আমাদের যা এক একজনের দায়িত্ব দিয়েছিলেন ম্যাম আমরা কেউই ঠিক মতো করতে পারিনি ছাত্রছাত্রীরা প্রত্যেকে প্রচণ্ড গুণী এবং সত্যি পুরো এক্সিবিশন ওরা না থাকলে তুলতে পারতাম কতটা আমাদের ক্লাস নিতে হয় আমাদের আরও অন্যান্য বিভিন্ন কাজ রয়েছে তার মধ্যে থেকে আমাদের ছাত্রছাত্রীরা যদি না থাকতো তাহলে আজকের এক্সিবিশনটা কালকের এক্সিবিশন বা এই চার দিনের এক্সিবিশন আমরা সম্পন্ন করতে পারতাম হ্যাঁ সব হয়ে যাবে কেননা আমাদের ছাত্রছাত্রীরা প্রচণ্ড খাটছে নিজেদের সম্পূর্ণ ডেডিকেশন রয়েছে অসুবিধা হবে না আশা করছি সাথে ম্যামও সহযোগিতা করছেন ম্যাম আপনি কি করছেন আমি কিছুই করছি না এই টুকটাক ওদের একটু বলে দিচ্ছি কোথায় কি করা আছে এই এখানে একটু নেড়া নেড়া লাগছে তাই সহযোগিতা করছি ম্যাম হ্যাঁ ম্যাম সহযোগিতা না করলে তো আমরা ঠিক পারতাম মনে বুঝতেও পারছি না ঠিকঠাক ভাবে সব কিছু আমি র্যান্ডম ছেড়ে দেবো না
বিশ্বাস করি বিভিন্ন জাতি যেমন নিজেদের মধ্যে বর্ণের আদান প্রদান করে স্বামী বিবেকানন্দ জীবনে ঐতিহাসিক দিন ভালোবাসায় এক সপ্তাহ কাটিয়ে সবাই উইম্বলডন শহরে লেডি ইজাবেল মার্কসন তার কয়েকজন বন্ধুকে যেতে বলেছে পরিবর্তন হয়েছে সেগুলো আমরা দেখেছি ওখানে আগে খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে শিক্ষা ব্যবস্থা ছিল, তারপরে শ্রেণীকক্ষে এসছে, এখন তো শ্রেণীকক্ষে যাওয়াই লাগে না, সেখানে ম্যাডামরাই অনলাইনে ক্লাস নেয়। তারপরে আমরা ওম্যান এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে দেখিয়েছি যে শিক্ষার পরে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছে। তারপরে এই লাস্টে আমরা দেখিয়েছি যে আমাদের কোভিড-19 ফলে কী কী এফেক্ট পড়েছে সেইগুলো আমরা দেখিয়েছি, যে কোভিড-19 আগে স্ট্রাকচারটা কেমন ছিল, কোভিড-19 সময় কেমন হয়েছে এবং তার পরবর্তীকালে কেমনটা হয়েছে। এখানে ম্যাম আমাদের এখনও বেঁচে আছেন বা মারা গেছেন যিনি সেই মহিলাদেরটা তুলে ধরেছেন। তারপরে শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে যারা যারা অবদান রেখেছেন তাদের কয়েকজনকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, আর ওখানে কয়েকজন বিশিষ্ট মনীষীদের উক্তি যেখানে শিক্ষার ক্ষেত্রে
আর শেষে আমরা এই যে আমাদের কোভিড চলাকালীন আমাদের কলেজের যেটা কলেজে যেটা আমাদের সেটা দেখানো হয়েছে। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। তোমার ঘরে বসত করে